এই বন্ধুরা, স্পার্কি দিয়ে কারা খেলো বন্ধুরা? জানো, যারা স্পার্কি দিয়ে খেলতে ভালোবাসো, আমি স্পার্কির প্লেয়ারদের খুব রেসপেক্ট করি, কারণ আমি ট্রিপটা দিয়ে একটা গেমও খেলতে পারবো না, একটাও না, নট আ সিঙ্গল গেম। স্পার্কির প্রেডিকশন অনেকে ভালো, স্পার্কি যখন নামাতে হয়, বিশেষ করে স্পনার ডেকের এগেনস্টে, আমার মতো ডেকের এগেনস্টে, তো সেখানে টাইমিং খুব ইম্পর্টেন্ট। আমার হাত পুরোপুরি বুঝে নেয় অপোনেন্ট এবং দেখে যে কি কখন চান্স ক্যালেন্ডারটা নামছে, কখন আইস গোলেম, কখন জ্যাপটা খরচ হয়ে যাচ্ছে, সেটা যারা বুঝতে পারে না তারা হেরে যায়। এবং আমি আমার ডেক দিয়ে কিন্তু বেশিরভাগই ইজিলি জিতি এই ধরনের স্পার্কি ডেকের এগেনস্টে। তো অপোনেন্টের নাম এনটায়ারলি আই এর বদলে 7 দিয়ে স্টাইল করা হয়েছে। দেখো স্পার্কিকে ডিস্টেন্সে রেখে কীভাবে খেলবে। সাথে আছে ভ্যালক, সাথে আছে মাস্কি। লেফটে ভ্যালককে নিয়ে যেতে পারলাম আইস গোলেমের মাধ্যমে, চলে এলো, আর আমার হাতে শুধু স্পনার ছাড়ার কিছুই নেই, বড় ভয়ঙ্কর। একটু বুঝে শুনে নামাচ্ছি ট্রুপসগুলোকে, মাস্কি কানেক্ট হয়ে গেছিলো, কোনো ব্যাপার না, আসল ভয় আমার স্পার্কির। এবং স্পার্ক করলো একবার, দ্বিতীয়বার স্পার্ক করার আগে প্যাডস দিয়ে সেটাকে নষ্ট করা হলো। এবং আমি সতর্ক হয়ে গেলাম যে যেমন করে হোক স্পার্কিটাকে নষ্ট করতে হবে, না হলে কিন্তু খেলাটা পুরো পণ্ড হয়ে যাবে এবং আমি খেলে যাব। তো বন্ধু, এই ধরনের স্পার্কি ক্রিয়েটিভ টেক দিয়ে, যারা হাতে এলিক্সার জমিয়ে এবং প্রেডিক্ট করে নিয়ে খেলে, তাদের খেলা সত্যিই তারিফ করতে হয়। তার কারণ এগুলো দিয়ে চট করে সহজে সবাই খেলতে পারবে না, বিশেষ করে আমার মতো ডেকের এগেনস্টে, যেখানে স্যাপ আছে, যেখানে জায়ান্ট স্কেলেটনের মতো সবথেকে বড় শত্রু আছে, যার ডেথ বোম স্পার্কিকে একবারই নষ্ট করে ফেলার জন্য যথেষ্ট। সেখানে প্রয়োজন পড়ে অপোনেন্টের হাতের কার্ড, টাইমিং বোঝা এবং তার সাথে প্রেডিক্ট করা খেলাটা যে কখন কি হতে চলেছে। দেখো এমন মোমেন্টসে স্পার্কিগুলোকে ঢুকিয়ে দিচ্ছে বা অ্যাটাকের জন্য ঠেলে দিচ্ছে যখন আমি কিছু করতে পারছি না। ভেবেছিলাম খুব সহজে জিতব, কিন্তু অপোনেন্টের প্রেডিকশনের জন্য আমার খেলাটা পুরো স্পয়েল হয়ে যাচ্ছে। ডান দিকে ক্রাউনে অল্প অল্প করে ঘায়েল করতে পেরেছি, চান্স স্কেলেটন গবলিন ব্যারেল ছড়ে দিয়েছি, গবলিন ব্যালকে ডিফেন্ড করে দিল অপোনেন্ট স্কার্মির মাধ্যমে, স্কেলেটন আর্মির মাধ্যমে, এবং তার সাথে ভ্যালক, সমস্ত ট্রুপ নষ্ট হলো। ডান দিকে অ্যাটাক খাচ্ছি মেন ক্রাউনে, ডান দিকে দাঁড়িয়ে আছে মাস্কি, যেটা পুরো হেলথেই ড্যামেজ দিয়ে গেল, অল্প অল্প করে ক্রাউন যেটুকু ঘায়েল করলো তাতেই ওটা ডিফেন্ড হলো। ডান দিকে এবার অ্যাগ্রেসিভ অ্যাটাক দিয়ে দিলাম জায়ান্ট স্কেলেটন অ্যান্ড গবলিন গ্যাং, কারণ আমি বুঝতে পারছি যে অপেক্ষা করা ছাড়া কোনো, মানে অপেক্ষা করে কোনো লাভ নেই, অ্যাগ্রেসিভ অ্যাটাকই আমায় দিতে হবে। এবং এখানে একটু কাবু হয়ে গিয়ে অপোনেন্ট প্রথমে ভুল জায়গায় স্পার্কিটা দিল এবং সেটা নষ্ট হয়ে গেল গবলিন গ্যাঙে, তারপর স্কার্মি দিল, চান্স স্কেলেটন তো পৌঁছতে দিল না, কিন্তু ব্যারেল আর স্পনারে অনেক অ্যাডভান্টেজ নিয়ে নিলাম। তো টাইমের মধ্যে ওই 8-9-10 সেকেন্ড বাকি ছিল যখন আমি খেলাটাকে সাডেন ডেথে নিয়ে গেলাম। চলো এবার দেখা যাক কি হয়। অপোনেন্ট আবার অ্যাগ্রেসিভলি এবং টাইম বুঝে যদি স্পার্কির অ্যাটাক দিয়ে দেয়, হারতে আমি বাধ্য। চেষ্টা করছি বারবারিয়ান্সগুলোকে নষ্ট করার, ম্যাক্স বার 5 খানা, তার সাথে আবার উইচ আছে, আমাকে কোনোভাবে অ্যাটাকটা করে ফেলতে হবে, কারণ আমি যদি ডিফেন্সের জন্য অপেক্ষা করি, ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে খেলাটাকে রোল করে অপোনেন্ট জিতে যাবে। দেখো স্কার্মির মাধ্যমে আবার নষ্ট করা হলো, এবার একটা ক্রুশিয়াল মোমেন্ট যেখানে কোনোভাবেই হোক আমাকে এস পাখি কানেক্ট করতে দিলে হবে না। মাস্কি অনেকটা হেলথ নিয়ে নিয়েছিল আমার লেফট সাইডের ক্রাউনে, কিন্তু তাও আমি এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কখনো স্পনার্স, কখনো আইস গোলেম দিয়ে কোনো রকমের আইস গোলেমের হেলথ শেষ, সরি মানে কোনো রকমের স্পার্কির হেলথ শেষ করতে পারলাম। আবার আসছে ম্যাক্স বার্বস, স্পনার নষ্ট করার জন্য আছে পিছনে ফায়ার স্পিরিট, যেটাকে আমি আইস গোলেম দিয়ে টানার চেষ্টা করলাম, কিন্তু হলো না, স্পনারই নষ্ট হলো। যাই হোক ব্যালেন্সে আছে এবং আস্তে আস্তে ঘায়েল করে 40 হিট পয়েন্ট বাকি রেখেছি অপোনেন্টে, এবং জ্যাপটা আমার হাতে, খেলার উইনার আমি, মজা দেখছি। তা সত্ত্বেও কর্নিস জানাই এই ধরনের প্লেয়ারদের, যারা যারা আমাদের মতো স্পনার ডেকে খেলে, যারা অ্যাডভান্টেজ নিচ্ছি স্পার্কের এগেনস্টে, সেখানেও এতটা স্ট্রং অ্যাটাক দিয়ে এইখানে খেলাটা নিয়ে যেতে পেরেছে। লাস্টের দিকে অপোনেন্ট একটু ভয় পেয়ে গেল আমার অ্যাটাকটা দেখে, এবং সে যদি অ্যাগ্রেসিভ হয়ে যেত না সে খেলাটা অবশ্যই জিতত, কিন্তু সে একটু ডিফেন্সিভ হওয়ার চেষ্টা করলো, হাত ঘুরিয়ে বাঁচিয়ে ভালোভাবে জিনিসটাকে রোল করার চেষ্টা করলো, এবং সেই ভয়তে সে খেলাটা হারলো। কিন্তু প্রথমের দিকে অ্যাটাকটা খুব ভালো ছিল। বলো বন্ধুরা, তোমরা কারা স্পার্কি নিয়ে খেলো, এই খেলাটা কেমন ছিল, আমাকে কী টিপস দিতে চাইবে, এবং আমার এগেনস্টে স্পার্কি নিয়ে খেলতে চাও কি না,
অবশ্যই তুমি তোমাকে হতে হবে মাস্টার্স চ্যাম্পিয়ন, হলে আমি ভয়তে খেলবো না। খেললেও যে জিনিসটা অসম লড়াই হবে, সেখানে আপলোড করলে তোমরা বন্ধুরা মজা পাবে না। তাই চলো কন্ট্যাক্ট করো আমার সাথে, ফেসবুক পেজ আছে ফোগলেদা, ইউটিউব চ্যানেল আছে, কমেন্ট সেকশন আছে, আসো তোমরা, তোমাদের রেসপন্স খুব জরুরি। গুটি কতক মানুষকে নিয়ে চালিয়ে যাচ্ছি এই চ্যানেল, জানি না কতদিন চালাবো, যতদিন ইচ্ছা থাকবে আর তোমাদের ভালোবাসা থাকবে। চলো আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপলোড করে ফেলো, চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করোনি, আর বেল নোটিফিকেশানটাকে অল করে দাও, সমস্ত গল্প আড্ডা তোমাদের মোবাইলে নোটিফিকেশানে পৌঁছবে, মিস হবে না। চলো বাই।